হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম ফিল্মি স্টকস ইউটিউব চ্যানেলে। ভিউয়ার্স, অ্যাট লাস্ট আমার মনে হয় একটা কি বলে একটা সমঝোতা বা একটা শান্তির বাতাস বইছে ইন্ডাস্ট্রির মধ্যে, সেটা হচ্ছে যে শাকিব খান এবং আরফিন শুভর ব্যাপারটা নিয়ে। লাইক এই ব্যাপারটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি। আমি বলেছি দেখ, নিজেকে একসাথে হইতে হবে, নিজেদের বুস্ট করতে হবে। যদি নিজেরা নিজেদেরকে প্রমোট করি তাহলে কিন্তু ইন্ডাস্ট্রি অনেক এগিয়ে যাবে। তো অ্যাট লাস্ট সেটা মনে হচ্ছে আমার মনে হয়। লাইক আমরা যারা বর্তমান সময়ে দ্বন্দ্ব বেঁধে রয়েছে আমাদের মাঝে, শাকিব খান না আরফিন শুভ, শাকিব খান না আরফিন শুভ, সেই ব্যাপারটার একটা মানে হাল বের হয়েছে অ্যাট লাস্ট। তো শাকিব খান বর্তমানে আমেরিকায় আসে, সেটা আপনারা সবাই জানেন। সেখানে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক্যাল অ্যাওয়ার্ডসে সে অংশ নিয়েছে। সে যারা নিউ ইয়র্কের চ্যানেলের যে প্রোগ্রামটা, সেখানেও সে অংশ নিয়েছিল। তো গতকাল যে প্রোগ্রামটা ছিল ডিসেম্বরে, চার ডিসেম্বর যে প্রোগ্রামটা ছিল ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক্যাল অ্যাওয়ার্ড, সেই অ্যাওয়ার্ডের মঞ্চে দাঁড়িয়ে শাকিব খান অ্যাট লাস্ট কথা বলেছে মিশন এক্সট্রিম নিয়ে। অ্যাট লাস্ট সুপারস্টার বাংলা সিনেমা নিয়ে কথা বলছে। লাইক এটা দরকার ছিল, এবং এটা দরকার ছিল এই কারণে যেহেতু দুইটা দলে ভাগ হয়ে গেছিলো, অনেক অনেক কথা বলছিলো। তো বড় মানুষের পরিচয় এখানে শাকিব খান কিন্তু দেখিয়েছে। সে নিজের জায়গা থেকে দেশের ইন্ডাস্ট্রি ভালো একটা সিনেমা নিয়ে কথা বলেছে। তো সেখানে বলেছে যেহেতু ইউএসএতে নিউ ইয়র্ক এবং অন্যান্য জায়গায় চলতেছে মিশন এক্সট্রিম, এটা একটা গর্বের ব্যাপার এবং এই ফিল্মটা সবাইকে দেখা উচিত। এই যে কথা বললে মিশন এক্সট্রিমটাকে নিয়ে এবং মিশন এক্সট্রিমের প্রতি মানুষের তার যে একটা জায়গা রয়েছে যে না মুভিটা ভালো, মুভিটা মানুষের দেখা উচিত, তো এই ব্যাপারটা নিয়ে এখন আমার মনে হয় শাকিব খান বুঝবে না। যেহেতু ভাই বলেছেন একটা ব্যাপার থাকে আসলে, আর যারা একটু অনেক পাগলা ভক্ত থাকে, যারা ভালোবাসে মানুষটাকে, মানুষের কথাটা অনেক শুনে, এর জন্য তাদেরকে তার বিরুদ্ধে যদি কেউ বলে তাদেরকে সহ্য করতে পারে না। লাইক তাদের সব কিছুই সেই শাকিব ভাই, অনেকে আছে কিন্তু এরকমের। তো সেই শাকিব ভাইয়ের কথা শুনে এখন কিন্তু আমার মনে হয় যে যারা এখনও শাকিব অ্যান্ডরা যারা রয়েছে, যারা এখনও মিশন এক্সট্রিম দেখে নাই, তারা এখন হলে যাবে সিনেমাটা দেখতে। যে শাকিব ভাই বলেছে ভালো সিনেমা, তো যাই একবার দেখে আসি। এখন আমার মনে হয় এই ব্যাপারটা এই সিনেমাটার একটা অন্যরকম বুস্ট এনে দেবে। তো ভিউয়ার্স, অ্যাট লাস্ট মিশন এক্সট্রিম নিয়ে কথা বলো শাকিব খান, এবং এই যে ব্যাপারটা আমার মনে হয় এই ব্যাপারটা অনেক আগে থেকেই দরকার ছিল। তাহলে হয়তো কি প্রত্যেকটা হিরোর সিনেমাই হিট হইতো। লাইক আরফিন শুভর মুভি শাকিব খান প্রমোট করে, বা শাকিব খানের মুভি যে আরফিন শুভ প্রমোট করে, তো হলো কিন্তু দুই যে অডিয়েন্সগুলো রয়েছে ওরা কিন্তু ভাগাভাগি করবে না, ওরাও একসাথে সিনেমাগুলো দেখবে। এখন দেখেন বলিউডে কিন্তু দেখেন শাহরুখের সিনেমা সালমান খান প্রমোট করে, বা সালমান খানের সিনেমা শাহরুখ খান প্রমোট করে। তো এই যে মিলবন্ধন এবং এই যে প্রমোটের ব্যাপারটা, এই ব্যাপারটা দরকার একটা ইন্ডাস্ট্রির মধ্যে। এটাকে ইন্ডাস্ট্রির মধ্যে একটা কী বলে সুষ্ঠু পরিবেশ তৈরি করে রাখে, একটা সুষ্ঠু মস্তিষ্কের স্টুডিও তৈরি করে রাখে, এবং একটা সুস্থ অডিয়েন্স গড়ে তোলে। তো আমার মনে হয় এই কাজটা খুব ভালো করছে শাকিব খান ভাই। অ্যান্ড আপনাদের কী মতামত এই ব্যাপারটা নিয়ে, এবং আপনাদের কী মনে হয় যে ইন্ডাস্ট্রি যারা রয়েছে তারা যদি এইভাবে একে অপরের পাশে দাঁড়ায় এবং একে অন্যের ছবি নিয়ে কথা বলে, তাহলে ব্যাপারটা আই থিঙ্ক ভালোই হয়। তো এই ব্যাপারটা নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ওভারঅল ভিডিও ভালো করে তো লাইক করুন, শেয়ার করুন, মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখেন, যাতে পরবর্তী আপডেট সবার আগে পৌঁছে যায় আপনার কাছে।